জয় রাম, জয় গোবিন্দ। শ্রী ঠাকুর বললেন, আমি রাম, আইসি মা। জয় রাম, জয় গোবিন্দ। ঢাকা জেলার এক গ্রামে বিভাসবাবুর বাড়িতে জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলায় শ্রী ঠাকুর উপস্থিত হয়েছেন। বিভাসবাবুর জননী কয়েকটি আমের রাজ ঠাকুরকে নিবেদন করলেন। শ্রী ঠাকুর কিছুটা গ্রহণ করে বাকিটা প্রসাদ স্বরূপ বিভাসবাবু মায়ের হাতে তুলে দিলেন। বিভাসবাবুর তখন কোনো অর্থোপার্জন ছিল না। তার মা পুত্রের উপার্জন কম দেখে যেতে পারেন কিনা এই প্রশ্নটা মায়ের মনে প্রবল হয়ে ওঠে। অনেক সংকোচ কাটিয়ে বিভাসবাবুর মা ঠাকুরমশাইকে প্রশ্ন করে বসলেন, তিনি পুত্রের উপার্জন কম দেখে যেতে পারবেন? শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ও পারবেন। শ্রী ঠাকুরকে আবার সাহস করে প্রশ্ন করলেন, আমার কি তীর্থস্থানে মৃত্যু হইবে? ঠাকুরমশাই অবিলম্বে উত্তর দিলেন, ও হইব। এরপরে তিনি আবার সাহসের সঙ্গে আরেকটি প্রশ্ন করলেন, আমার মৃত্যুক্ষণে আপনার দেখা পাব? শ্রী ঠাকুর মধুর কণ্ঠে উত্তর দিলেন, ও আপনি পাইবেন। কয়েক বছর অতিক্রান্ত হয়েছে, বিভাসবাবুর কর্মজীবনের সূত্রপাত হয়েছে পুরীধামে। সমুদ্রের তীরে জগন্নাথ মন্দিরের অনেকটা দূরে তৈরি হয়েছে বিভাসবাবুর ইট খোলা। ব্যবসায়ে অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন হয়েছে প্রচুর। তার এই কাজের একজন সহকর্মীর প্রয়োজন। ঠাকুরমশাই তখন নাম করলেন শ্যামাচরণ চট্টোপাধ্যায়ের। তখন তিনি কবিল্যধাম আশ্রমের মহন্ত নন, সাধারণ সংসারী ব্যক্তিমাত্র। শ্যামাবাবুর সহায়তায় ইট খোলার কাজ ক্রমশ উন্নত হয়ে উঠল। বিভাসবাবুর বাড়িতেই শ্যামাবাবুর স্থায়ীভাবে থেকে গেলেন। দিন কেটে যাচ্ছিল এমনই করে। একদিন মধ্যরাত্রে বিভাসবাবুর স্ত্রী অনুভব করলেন শাশুড়ি মায়ের শ্বাসকষ্ট হচ্ছে। বিভাসবাবুর জন্যই বললেন, সকলে পরিশ্রমের পর ক্লান্ত হয়ে নিদ্রিত, তাদেরকে অসময়ে ডাকাডাকিতে বিশ্রামের বেকাত ঘটবে, আর এত রাত্রে কোনো ডাক্তার পাওয়া যাবে না। তখন এই সামান্য কষ্টটুকু সহ্য করা যাবে। বিভাসবাবুর স্ত্রী শাশুড়ির গায়ে হাত বোলাতে এবং পাকার হাওয়া করতে লাগলেন, ভোর হয়ে এসেছে, পাখির কলরব শোনা যাচ্ছে। বিভাসবাবুর স্ত্রী শিওরে জানলাটা খুলতেই মনে হলো কে যেন একজন সরে গেলেন। তিনি ভীতিকণ্ঠে প্রশ্ন করলেন, কে আপনি, কে দাঁড়িয়ে? অনুচ্চ কণ্ঠস্বর শোনা গেল, আমি রাম, আইসি মা, আমি রাম, আইসি মা। তাড়াতাড়ি দরজা খুলে দিলেন বধূমাতা। ঠাকুর মশাইকে শাশুড়ির শয্যার পাশে বসাইয়া বিভাসবাবু ও শ্যামবাবুকে ডাকিলেন। বিভাসবাবু ও শ্যামবাবু এসে দেখেন ঠাকুর মশাই দক্ষিণ হস্তটি প্রসারিত করে দিয়েছেন বিভাসবাবুর জননীর ললাটে। ঘাড় ঘুরিয়ে শ্রী ঠাকুর বললেন, মা তো চইলা গেল, এইবার আপনারা মায়ের সৎকারের ব্যবস্থা করেন। জয় রাম, জয় গোবিন্দ। শ্রীমতী প্রমীলা দত্ত, মহাজীবনের কাহিনী, পৃষ্ঠা সংখ্যা 95। জয় রাম, জয় গোবিন্দ। হে গুরুদেব, আপনার কৃপায় জগতের সব মঙ্গলময় হোক।